জয়হিন্দ। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেবো, পানিহাটির পর আবারও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁচরা পাড়ায় চলল গুলি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কাঁচরা পাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি বণিককে লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা। এদিন দুয়ারে সরকার কর্মসূচি চলার সময় নবনির্বাচিত কাউন্সিলর বেবি বণিক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগে বেরোনোর সময় অভিযোগ, বাবুয়া নামে এক দুষ্কৃতি প্রথমে বন্দুকের বাঁট দিয়ে তার উপর আক্রমণ চালায়। এখানেই শেষ নয়, প্রাণে মারতে বেবি বণিককে লক্ষ্য করে চালায় গুলিও। এর পাশাপাশি কাউন্সিলরের স্বামী খোকন বণিক ও আরো বেশ কয়েকজনের উপরেও হামলা চালানোর অভিযোগ উঠছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। আমরা কাউন্সিলর নিয়ে দুয়ারে দুয়ারে কর্মসূচি নিয়ে গেছিলাম আমাদের চেয়ারম্যানের নির্দেশে। আমরা যখন প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে আমরা কার কী প্রবলেম, কার কী অসুবিধা আছে, কোথায় ড্রেন হয়নি, কোথায় ড্রেনের দরকার, কোথায় রাস্তা দরকার, প্রত্যেকটা মানুষের তাদের অভিযোগগুলো শুনে শুনে আমরা খাতায় নোটেট করে ফিরছিলাম। ফিরতে আমরা অর্ধেকটা করেছি। করে যখন আমরা ইয়ের ওইখান দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছি, তখন আমাদের ক্লাবের সামনে আমরা দাঁড়াই, কিছু মানুষ কাকিমাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানায়। সেই সময় কিছু ঘটনাকাণ্ডের ছেলে এসে হঠাৎ মারামারি শুরু করে দেয়, সবাইকে ধরে ধুমধাম মেয়েছেলে যাকে পায় তাকে ধরে মারতে শুরু করে দেয়। মারার পরে আমাদের কাউন্সিলরের স্বামী তাকে মেশিনের বাট দিয়ে মারে, একটা ফায়ার করে, এই ঘটনা ঘটতে থাকে। কে কে চালিয়েছে? তার মধ্যে কে করেছে? বাবুয়া, এলাকারই ছেলে বাবুয়া। হ্যাঁ, কিন্তু সে কিন্তু কোনো নির্বাচনে খাটেনি, এখানে না লোকসভা না পৌরসভা না বিধানসভা না কোনো নির্বাচন। তাহলে কি দুষ্কৃতি? এটা তো হিসাব মতো তো দলের কাজ। যদি তারা দল করে থাকে, যদি তৃণমূল কংগ্রেসকে মেনে থাকে, দলের কর্মসূচির উপরে এরকম ঝাঁপিয়ে পড়ার কথা কোন আমরা খুঁজে পাচ্ছি না। ইতিমধ্যেই তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী JNM হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত সেই অঞ্চলের বাসিন্দারা, শুরু হয়েছে তদন্ত। কাঁচরাপাড়া থেকে রাজাদে, 7 AWAKE নিউজ। জেলার খবরের সমস্ত এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 AWAKE নিউজ। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।